ত্রিপুরার বিমানবন্দর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবার এই বিমানবন্দরের সংস্কারের সরব হলেন সাংসদ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েও কৈলাসহর বিমানবন্দরের সংস্কারে উদ্যোগে হয়েছিলেন বিপ্লব কুমার দেব এবার সাংসদ হয়ে রাজ্যসভায় পা রেখেই সেসব কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছেন তিনি সোমবার রাজ্যসভার শীতকালীন অধিবেশনে কৈলাসহর বিমানবন্দর পুনঃস্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তিনি এদিন জানতে চেয়েছেন কতদিনের মধ্যে এই বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হবে উত্তরে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান এই বিমানবন্দরেরও বিষয়ে আগেও বিপ্লব দেব উৎসুক ছিলেন যেন এই বিমানবন্দরে সংস্কার হয় प्रश्नर उत्तर पर्व शेषे विप्ल देवे संगे कथा बोलो असामरिक विमान परिवहन मंत्री जी को याद कराना चाहता हूँ जो त्रिपुरा में कैलाशर में एक नया एयरपोर्ट के बारे में त्रिपुरा सरकार ने जमीन देने की व्यवस्था की है और आपके दफ्तर से त्रिपुरा सरकार को कम्युनिकेट किया गया है सिक्स मंथ लगेगी इस जमीन को देखभाल करने के लिए तो मेरा ही कहना है जो आपके दफ्तर के माध्यम से कब तक कैलाशर की एयरपोर्ट की अनुशंसा की जाएगी और कब तक ऑनर हो सकती है धन्यवाद सर ये प्रश्न उठता पे था मैं निवेदन करूंगा मतलब देव जी को क्योंकि वे बेहद उत्सुक थे पूर्व में भी कि इस एयरपोर्ट का विकास हो जरूर हम लोग इस क्वेश्चनार के बाद मिले और इस पर विश्लेषण करके हम आगे करा सकते हैं नितिन सामाजिक माध्यम विप्लव कुमार देव लिखेছেন amar purno উত্তর পূর্বের বিকাশে মোদীজির আন্তরিক দৃষ্টিভঙ্গি ও জ্যোতিরাদিত্যজির ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুতই বিমানবন্দরটি কাজের সূচনা হবে রাজ্যসভায় পা রেখেই প্রথমে রাজ্যে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সার্কেল অফিস প্রতিষ্ঠার আর্জি জানিয়েছিলেন তিনি এবারে শহর বিমানবন্দর নিয়ে যেভাবে সাংসদ সরব হয়েছেন তিনি বলা যায় বিপ্লব কুমার দেবের হাত ধরে রাজ্যে যুক্ত হবে একাধিক উন্নয়নের পালক রিপোর্ট আর ই নিউজ